এস ফাইন লেভেলে শিবমন্দির পাই গলি এফালে শিবদৌল আর মানুষে কক না কি কি করা চাকি তো এখন চেক করা উইংস অফ হাজরিকা আর আমার যোহাটো ফেলে দিয়েছিল কিন্তু এটা কামত বিজি আসল কারণে মানে চাব নিল বাট ভালকে মোবাইলে দিয়ে দেখাচ্ছ কি মানে ডর মানে বহুত ডর কচু নয় তো হে গাইজ হোয়াটসঅ্যাপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কে ব্লগস গাইজ আজি গৈ আছো শিবসাগর বাট আমি যাম বলে আছিল 7টা বাজাত কিন্তু এতিয়া 9টা বাজি গল মানে তো যোৱা অলপ লেট হল কারণ যোৱা নোযোৱা মানে সিদ্ধান্ত অকমান খেলি মেলি হয়ে গেছিল তো সেইটো কারণে অলপমান লেট হয়ে গেল বাট এতিয়া যোৱাটো হয়ে গেল 9টা বাজিলে সো সকলকে গুড মর্নিং আশা করছো সকল ভালে আছে আর ভালে থাকক আর হাড় হাড় মহাদেব আজি যেহেতু শিবরাত্রি শিবসাগর গৈ আছো শিবদৌল তো আজি তিনিখন বাইক আর বহুত যাওয়ার কথা আছে কিন্তু মানে কি হয় গমে পায় সবই গম পায় রাইড করা লোকখিনি এনেও গমে পায় মানে ক্যানসেল হয়ে যায় ন সবরে তো সেই কারণে মানে আমার লগতো তেনকাই হল ক্যানসেল হল বহুতখিনি বাইক বাট এতিয়া তিনিখনে যাম মানে টোটেল 6টা মূল লগত বেকত এটা আছে আর সবরে দুইখনতে ডাবল ডাবলে আর বলক ডাইরেক্ট গিয়ে পানি আপনার লগ পাম হাইওয়ে তো গাইজ এফালে অলপ আগত মানে পুরা একদম পুলিশ মানে তামাম হয়েছিল ক্যামেরা অনুগমন নহলে কিন্তু মানে এফালে নরেন্দ্র মোদী আহিব সাকে গোটেখন মানে একদম লাইন বাই লাইন পুরো সজাই আছে আর পুলিশ মানে কচু নয় কমেও 300-400 উপর আছে ট্রেফিক পুলিশ কমান্ডো তেনকা মানে এভরিথিং বহুত আছে মানে আর কাহানিকা আহে না জানো বারো নরেন্দ্র মোদী অহা কথা আছে দেশের প্রধানমন্ত্রী আর আহিব কিয় কলে কিয় মানে শ্রেণীজান ওসরে আহিব শ্রেণীজানত পাতিছে কি পাতিছে না জানো কি হওয়ার আয়োজন আছে বাট নরেন্দ্র মোদী আহিব মানে শ্রেণীজান আর আজি আমি যাও শিবসাগর আহিব সময় দেখা দিম যদি কেনেবাকে সেইডোখর পুরা থাকে ভিড় তেতিয়া হলে দেখাই দিম মানে কোনডোখর পাতিব এক্সেক্টলি এফালে রাইট সাইড আকো বাট কেতিয়াকে হাইওয়ে বনায় হয় না জানো আও কছু নয় আর কিমান বছর লাগে ঠিক নাই আল্টিমেট তো গাইজ শিবসাগর পাওঁ পাওঁ অবস্থা হয়েছে আর বেশি দূর নাই বাট এইখিনিতে আমি রয়ে দিছো কারণ লগকিটা আহি পাইনে মানে গোবতে থাকি আহিলে আর আমি মানে ফালি ছিগি অহা হল যেহেতু আর এফালে এবেলি মানে ফুল সিস্টেম পুরা একজস্ট লগাই আছে আর লগকিটা পালি হয়ে আগত আছে এফালে পুরা ফুল সিস্টেম একরপি করে আর সাউন্ড মানে মজা কচু না গুলি একদম আর লগকিটা আহিলে তো বলক তেতি ইটু রাস্তা আহিছে চলো বল আহিলে ফাইনালি পাই গলি শিবসাগর আইও দেই গাইস বলক এটা গই থাকো আর এফলে ভি তামাম এইটা থোপড়া কিটা তামাম ভিড় তামাম মানে একদম পুরা
আৰু গাড়ী মানে আনিবলৈ দিয়া নাই, আগত ৰখা ৰবলগীয়া আছে গাড়ীবোৰ। আৰু গাড়ী আগত পাৰ্কিং কৰি থাকিব থৈবলগীয়া আছে মানে, আৰু চব খোজকাঢ়ি খোজকাঢ়ি ফাইনেলি এইফালে শিৱমন্দিৰ পাই গ'লোহি। এইফালে শিৱদৌল আৰু মানুহ চেক কৰক না কিমান কি কৰ চাকি শিৱদৌলৰ পৰা। আৰু তাত চাকি জ্বলাবলৈ নহ'লে, কাৰণ মানে ইমানেই মানুহ ভিৰ নহয়, লাইন মানে বহুত দূৰ দূৰ লাইন আছে, আৰু ইমান ৰোডখনত মানে চাকি জ্বলাবলৈ তাত একদম লাইন পাতিবলৈ নহ'লে একচুৱেলি মানুহৰ মানে তামাম ভিৰ। আৰু খোজকাঢ়ি খোজকাঢ়ি যাবলৈ দিছে মানে মেইন তিনিআলিডোখৰ পৰা, ইফালে সোমাবলৈ দিয়া নাই বাইক কাৰ একো, চাৰিচুকীয়া দুচুকীয়া একোৱেই দিয়া নাই মানে সোমাবৰ কাৰণে। তো চব তাতে তিনিআলিৰ ওচৰত এইখিনিতে পাৰ্কিং কৰিবৰ কাৰণে দিছে, আৰু বাকী একদম খোজকাঢ়ি খোজকাঢ়ি গৈ থাকিব লাগিব একদম। তো সেইকাৰণে মানে একদম পূৰা আমনি লাগি গ'লগৈ, খোজকাঢ়ি খোজকাঢ়ি যাওঁতেই বহুত দেৰি লাগি যায়। আৰু আকৌ তাত গৈ লাইন পাতি মানে চাকি জ্বলালে এবেলা লাগিব, তো তাতকৈ এতিয়া এটা বাজিবই হ'ল। তো গাইজ ফাইনেলি এইফালে আজি বহুত দিনৰ পৰা মানে আহিম আহিম বুলি ভাবি থকা জেগাডোখৰলৈ পটককৈ আহিলোঁ, শিৱসাগৰলৈ যিহেতু আহিছিলোঁ। তো এইফালে গম পাইছে ছবি অলপ দিনৰ আগত মানে পূৰা ভাইৰেল হৈ আছিলে এৰোপ্লেন এখন, আৰু এইখনে হ'ল উইংছ অফ হাজৰিকা। চেক কৰো কাক উঠাই দিওঁ, তো গাইছ এখন চেক কৰা উইংছ অফ হাজৰিকা। আৰু আমাৰ যোৰহাটৰ ফালে দি আছিলে কিন্তু তেতিয়া কামত বিজি আছিলোঁ কাৰণে মানে চাব নোৱাৰিলোঁ, বাট ভালকৈ মোবাইলে দি দেখাইছোঁ কিমানে ডাঙৰ মানে বহুত ডাঙৰ কৈছোঁ নহয়। চক নাভে কিমান ডাঙৰ একদম কৈছোঁ না তামাম একদম। আৰু যেতিয়া অ'পেনিং হ'ব, অ'পেনিং হোৱালৈতো বহুত দিন আছে, এতিয়া কাম চলি আছে মানে, আৰু যেতিয়া অ'পেনিং হ'ব তেতিয়া ভাবি চক কেনেকুৱা হ'ব মানে। বনাই আছে মানে এইফালে, এইফালে মাটি পেলাই আছে পূৰা জেগাত, আৰু যেতিয়া কমপ্লিট হ'ব তেতিয়া একদম মানে মজা লাগিব কৈছোঁ নহয়। এৰোপ্লেন চাই আহি গ'লোঁ, আৰু এতিয়া কিবা এটা খাই ল'লোঁ কাৰণ ৰাতিপুৱাৰ পৰা একো এটা খোৱাই নাই, ভোক লাগিছে মানে তমাম ভোক লাগিছে কৈছোঁ নহয়। আৰু এৰোপ্লেন চেৰোপ্লেন চোৱা হৈ গ'ল পূৰা, এৰোপ্লেনখন ধুনীয়াকৈ আৰু বনাই আছে, কাম চলি আছে মানে, বাট মাটি পেলাই আছে জেগাডোখৰত, আৰু বহুত দিন লাগিব কিন্তু এতিয়া বৰ্তমান এইফালে খাই লওঁ কিবা এটা। ভোক লাগিছে ৰে, ৰাতিপুৱাৰপৰা একো খোৱা নাই, কুচ খালে তে ভাই, কিবা এটা খাই লওঁ নহ'লে মানে এনেকুৱা ভোক লাগিছে ন, ৰাতিপুৱাৰপৰা একোৱেই খোৱা নাই। তো খাই বৈ লওঁ, তাৰপিছত আকৌ লগ পাই আছোঁ ভাই। চবৰে পূৰা ফালন কৰিছে কৈছোঁ নহয়, পালচাৰ 220F আৰু V4 V90 আৰু মোৰখন V3। খাতৰা ফালন। তো ফাইনেলি গাইজ হাইৱে পাই গ'লোহি, মানে আমাৰ ঘৰৰ ওচৰৰ যিটো হাইৱে হয় তো তাৰ পাই গ'লোহি, আৰু
ঘর পামগে আর বেশি টাইম না লাগে মানে 10-15 মিনিটের ভিতর ঘর পাই যামগে আজি ভিতর চাই কেনকা পালে জানাবো শিবসাগর গলো যদিও মানে সব জায়গাতে যা হল প্রায়খিনি জায়গায় পুরাই হল আজি ভিতর কি পালে কি না পালে না জানো রাইডটা মানে ভাল লাগিলে প্রথম প্রথম তিনখন বাইক গেছিল কিন্তু তারপর আকো এখন বাইক লগ লাগিল 390খন তো রাইডটা মানে সঁচাকে মজা লাগিল আকো নেক্সট রাইড কেতিয়ালে যা হয় জনাই দিম এনেও কমে পাব আপনাদের আর যদি ভিডিওটো চাই আজি ভাল পালে তাহলে সকলে লাইক কমেন্ট শেয়ার করে দিব আর যুন যুন নতুন আছে মোট চ্যানেলে যুন যুন নতুন আছে সকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিব চ্যানেলটো আর কাছে থাকা বেল আইকনটো অল করে দিব নোটিফিকেশনটো আর আকো নেক্সট ভিডিও লগ পাম তেতিয়ালৈকে হেতি আপনাদের আজি এড়িছো টিল দেন টেক কেয়ার বাই বাই টু গাইস বাই